গুড মর্নিং স্যার। হ্যাঁ আমি কাস্টম অফিসে ছিলাম। আপনার নাম বলুন স্যার। অলোক কুমার মজুমদার। আপনি কোথায় থাকেন? আমি সাতরাগাজি থাকি। আচ্ছা আচ্ছা, আপনি কোয়েরি করুন, আমি উত্তর দিচ্ছি। আপনি আগে কি করতেন স্যার? আমি প্রথম ফার্স্ট জীবনে আমি কাস্টম অফিসে আছি। কাস্টমসে ছিলেন, ওখানে কত বছর চাকরি? ওখানে বিএসসি অনার্স করার পরে আমি চাকরি পেয়ে যাই। আচ্ছা আচ্ছা। তারপরে ওখান থেকে আসি আমি, আমার পারিবারিক ব্যবসা, এটা সুরাট থেকে যে ডাইরেক্ট কাপড়ের থান থান কাপড় আসে, যেটা মিটিয়ে পড়ি যে ব্যবসা, মানে আপনারা হচ্ছিলেন আড়তদার? আমরা আছি কাপড় সাপ্লাই, যদি বড় 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 যে কাপড় যে দিতে হয় থান থান কাপড়, একদিন তো দুই জানা বুঝতে পারি, লরি লরি যে কাপড়, হ্যাঁ ওইটা আমরা আমাদের ব্যবসা বাগড়ায় ছিল। তো ওখান থেকে আমি ইস্কনে আসি, যেহেতু ভাই চাইলে সবাই বের করতে ইস্কনে আসি। ইস্কন থেকে আমি চলার পথে আমাকে প্রদীপ স্যার আমার আমাকে বেশি কিছু, তখন আমি সাবজেক্টটা বুঝলাম না, হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং, এগুলো আমি পড়েছি, আমার ইকোনমিক্স বিএসসি ইকোনমিক্স পড়ার সময় আমি পড়েছি যে 40% ম্যানুফ্যাকচারিং কস্ট, 60% এসব সব পড়া হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট সব পড়া ছিল। বাট এটা নিয়ে পরবর্তীকালে আমি যে একটা ব্যবসা করবো এটা কিন্তু আমি ভাবতে পারিনি, তো এখন সেটা সুবিধা হয়েছে আমার জন্য। আর আপনার কি পায়ের কি প্রবলেম হয়েছিল? আমার পায়ের প্রবলেমের মধ্যে আমার তখন 2016 সালে আমি বাইক নিয়ে আমি পড়ে যাই, পড়ে যাওয়ার পরে আমার খুব মানে খুব জোর রাইট হ্যান্ডের নিতে আমার হাঁটুতে খুব চোট হয়েছিল। এতে আমার চলতে ফিরতে অসুবিধা হতো, কিন্তু সিঁড়ি দিয়ে যখনই উঠতাম তখনই কিন্তু আমার একটা খিচখিচ করে করে লাগত। তো আমি যখন এই ভিডিও শুনতাম, এই ভিডিওগুলো আমি, হ্যাঁ তখন এই ভিডিওতে দেখলাম কি ফ্ল্যাক্সওয়েল খেলে আমার অনেকটা ইমুভ হয়ে যাবে ভালো হবে, তো আমি খেলাম। আমি সত্যি বলছি, কোনো আমি আসি বলে এই কোম্পানিতে এরকম নয়, পয়সা দিয়ে একটা প্রোডাক্ট কিনে তার আবার গুণমান বেরোচ্ছিলাম না, অ্যাকচুয়ালি ফ্যাক্ট আমি আফটার 10 ডেজ আমার এটা আমি আর কি সিঁড়ি দিয়ে উঠছি সিঁড়ি আরে আমার লাগলো না, বা এটা আমার খুব ভালো লাগলো। আমার জন্য আমার এক বান্ধবী, ওর মানে ও শীর্ষে চাকরি করে, ওর খুব দেখা হয় মোটো মোটো ভালো লাগে, ওর জন্য একটা আমার জন্য বা। আর আপনি এখন 10% লেভেলে আছেন? এই মাসে 10%, আর মাত্র 219 পয়েন্ট বাকি আছে। আচ্ছা। আর আমার টিমে দুজন, একজন 8% ফার্স্ট এড হয়ে গেছে আমার বান্ধবী, আর আর দুজন এই মাসেই হয়ে যাবে, একজন 100 পিপি বাকি, একজন 130 পিপি বাকি। আর আপনি খুব মন দিয়ে আমার মিটিং শুনতেন, কেমন লাগতো? একদম, তখন ধুতি পরে আসতাম না। মানে তখন আপনার আর কি একটু, তখন মানে আমি বুঝতে পারি আরকি, তারপরে প্রদীপদাও একটু ছন্ন ছড়া ছিল আর কি, যেমন এখন যেমন কি হয় একদিন হলেই ফোন করবে, আগে ছিল কোনো ব্যাপার ছিল সাবজেক্টটা মাথায় ঢোকে নি। খুব ভালো লাগলো। আপনার নামটা আরেকবার একটু বলেন। আমার নাম অলোক কুমার মান্না, আমার বাড়ি সাতরাগাছি হাওড়া, এবং এখন আপনি ইসকনেও আছেন? এখন আমি ইসকনে একজন সিঙ্গার, একজন মানে কীর্তনের, আমাদের কীর্তনের, হ্যাঁ আমি পারমানেন্ট সিঙ্গার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।